ভিক্ষা করে জমানো এক টাকার দুবস্তা কয়েন, যা দিয়ে ছেলের স্কুটি কেনার স্বপ্ন পূরণ করলেন বৃদ্ধ মা। 70,000 টাকার কয়েন গুনতে গলদ ঘর্ম গাড়ি শোরুমের কর্মচারীদের। নদিয়া পালপাড়া এলাকার ঘটনা। মায়ের ভিক্ষা করে জমানো কয়েনে স্কুটারের শখ পূরণ করল ছেলের। এক দু টাকা নয়, একেবারে 70,000 টাকার কয়েন, যা গুনতে গিয়ে গলদ ঘর্ম অবস্থা শোরুমের কর্মচারীদের। জানা গেছে, নদিয়ার ভীমপুর গোবড়াপোতা মাঝবাজার এলাকায় বসবাসকারী যুবক রাকেশ পাড়ে। রাকেশের দীর্ঘদিনের শখ একটি স্কুটির। কলকাতায় একটি লোহার দোকানে কাজ করেন রাকেশ। যাতায়াতের পথে গাড়ির শোরুমের দিকে একদৃষ্টে চেয়ে থাকেন। অল্প আয়, স্কুটি কেনার শখ কোনোদিনই পূরণ হবে না, মাকে একথা জানাই ছেলে। ছেলের কথা শুনে ভিক্ষাবৃত্তি করে সংসার চালিয়ে জমানো দুবস্তা কয়েন ছেলের স্বপ্ন পূরণের জন্যে ছেলের হাতে তুলে দেন মা। ব্যাস, বন্ধুদের সাথে নিয়ে নদিয়ার কৃষ্ণনগর পালপাড়া মোড়ের কাছে একটি মোটর সাইকেলের শোরুমে হাজির হন রাকেশ। পছন্দ মতো স্কুটির দাম জিজ্ঞাসা করেন। শোরুমের ম্যানেজার জানান, দাম প্রায় 70,000 টাকা। এইবার আসল কথা দোকান ম্যানেজারকে জানান রাকেশ। জানান, এটি কেনার জন্যে তার কাছে যে টাকা, তা সবই 1 টাকার কয়েন। জানা গেছে, রাকেশরা দুই ভাই, বড় ভাই বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকেন, বাড়ির সাথে সেভাবে যোগাযোগ রাখেন না। বাবার মৃত্যু হয়েছে অনেক আগেই, মায়ের খুব আদরের ছোট ছেলে। ভিক্ষাবৃত্তি করে 5 টাকা 2 টাকার কয়েন যা পাওয়া যেত তা দিয়েই চলতো সংসার। 1 টাকার কয়েনগুলি বস্তাবন্দি করে সঞ্চয় করতেন বৃদ্ধা মা। প্রথমে এত টাকার কয়েনের কথা শুনে কিছুটা হকচকিয়ে যান দোকানের ম্যানেজার। যোগাযোগ করেন দোকান মালিকের সাথে। 1 টাকার কয়েন তো আর বাতিল নয়, দোকানদার স্বাভাবিকভাবেই নিতে বাধ্য হন। তবে এত টাকার কয়েন নিয়ে তিনি চালাবেনই বা কী করে? যাই হোক, দোকান ম্যানেজার মালিকের মধ্যে কিছু সময় ফোনে কথাবার্তার পর ম্যানেজার সম্মতি জানান। এরপর 4 চাকা একটি গাড়ি ভাড়া করে দুবস্তা কয়েন বাড়ি থেকে গাড়ির শোরুমে নিয়ে আসেন রাকেশ। সেই কয়েন এনে ঢেলে দেন গাড়ির শোরুমের মেঝেতে। এরপর শোরুমের সমস্ত কর্মচারীরা মিলে শুরু করেন কয়েন গোনার কাজ। কয়েক ঘন্টা ধরে গণনার কাজ শেষ হয়। ততক্ষণে গলদ ঘর্ম অবস্থা দোকানের কর্মচারীদের। এরপর সমস্ত কাগজপত্রের কাজ মিটিয়ে স্বপ্নের স্কুটিতে চড়ে বসেন রাকেশ। ব্যতিক্রমী ঘটনা, দোকানের কর্মচারী বন্ধুরা সকলে মিলে ছবি তুলতে শুরু করেন রাকেশকে গাড়িতে বসিয়ে। তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি তিনি। প্রশ্ন করলেই সলজ্জ হাসিতে মাথা নিচু করে ফেলেছেন। তবে তিনি কিছুটা লজ্জিত হয়ে জানিয়েছেন, মায়ের ইচ্ছা ছিল একটি স্কুটি আলো করে থাকুক আমাদের ভাঙা ঘরে। অবশেষে 70,000 টাকার কয়েনের বিনিময়ে স্বপ্নের স্কুটি কিনেই বাড়িতে ফিরেছেন রাকেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।